রেমেডি এগুলো তো আসলে ব্যক্তিগত ডিসক্রিশনটাই সবচেয়ে বড়, তাই না? তা আমরা যখন লোক আমাদের কি বলে পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে আসে, তারপরে আমরা ট্রেনিং দেই, তারপরে এগুলো সব ট্রেনিং এর মধ্যে আমরা বলি বা শেখানো হয়, তারপরে পরবর্তীতে তারা এগুলো পালন করার কথা। কিন্তু এখন ইন্ডিভিজুয়ালি এটার যদি ব্যত্যয় হয় বা এক্সেপশন হয়, সেটা তো যে কোনো মানুষের ক্ষেত্রেই হতে পারে। তো সুতরাং আমাদের এখানেও যদি হয়, আমাদের যে আইন কানুনগুলো আছে বা সরকারি যে সমস্ত আচরণবিধি আছে সেটার আলোকে আমরা সেগুলো বিচারও করতে হবে টাইম টু টাইম। কিন্তু এগুলো আসলে যেহেতু মানে সবচেয়ে বড় হচ্ছে আপনার সেলফ রেস্ট্রেইন্ট এবং ডিসক্রিশনের যে ব্যাপারটা আছে, সেটা যেমন দেশে আমাদের সরকারি কর্মকর্তাদের বা কর্মচারীদের মেনে চলার কথা, বিদেশে এটা আরো বেশি গুরুত্ব বহন করে সেটা তো বলাই বাহুল্য। তো সেজন্য এই বিষয়গুলোকে ছোট করে দেখার সুযোগ নাই। এটা আমাদের যে আইনগুলো আছে তার মাধ্যমে যে সমস্ত বিধি লঙ্ঘিত হয়েছে সেগুলো যাচাই বাছাই করে সেই অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। স্যার, ইন্দোনেশিয়া কি একটু বাড়াবাড়ি করলো? মানে আমার ক্যারিয়ার ডিপ্লোম্যাটকে তারা নিয়ে গেছে, 2-3 ঘন্টা সেখানে রেখেছে। আমাদের এখানে এই ধরনের ঘটনা ঘটেছিল, পাকিস্তানের ডিপ্লোম্যাট করেছিল, আমরা তো সেটা প্রপার হয়েছে তাদের কুইন্ড্রো করেছি না। আমাদের মিশন সেখানে যোগাযোগ রক্ষা করেছে, সুতরাং তাদের স্থানীয় আইন কানুন অনুযায়ী তারা কোনো দেশের সব বিষয়ে জিরো টলারেন্স থাকতেই পারে। আবার অনেক দেশে যেমন এই ঘটনা যদি মার্কিন যুক্তরাষ্ট্রে হতো তাহলে সেখানে কিন্তু অনেক রাজ্যে এগুলো আপনার পারমিসিবল আছে বা লিগাল আছে, সেখানে তো কোনো ইয়েই হতো না, তাই না? তো সুতরাং স্থানীয় যে সমস্ত আইন কানুন আছে সেগুলোর প্রতি আমাদের আরো শ্রদ্ধাশীল হওয়া উচিত। এটা স্যার, ইউএস এর একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসছে 19-7 তারিখে, ওনার প্রোগ্রাম কি আপনার সঙ্গে? আমার সাথেও একটা মিটিং আছে, তো ওনাদের আরো মিটিং আছে। এগুলো আসলে ধারাবাহিকভাবে আমরা যে সমস্ত আলোচনাগুলো করেছি গত কয়েক মাসে সেগুলোরই ফার্দার ফলো আপ। তো সুতরাং সেখানে আপনার ইউএস এর সাথে আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক রয়েছে তার হয়তো অনেকগুলাই তার আলোচনার বিষয়বস্তু হবে। তাছাড়া উনি এর আগে জাতিসংঘেও ছিলেন যখন আমি ছিলাম, তো সুতরাং সেই সমস্ত ইস্যুসগুলো হয়তো রোহিঙ্গা ইস্যুসটা নিয়ে আমরা আলোচনা করতে পারবো আশা করছি। আপনিও নিশ্চয়ই আপনি আবার আলোচনা করবেন তাদের? হ্যাঁ, আমার আশা আছে, যেহেতু উনি আগে আমার সাথে পূর্ব পরিচয় ছিল, তো সুতরাং আমরা ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক ডিসকাশনস করতে পারবো অনেক বিষয়ে। ধন্যবাদ।